আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসি আপনাদের জন্য আলিয়া কাট এবং নায়রা কাট দুইটা ভাইরাল ডিজাইন। এবং ভাইরাল ডিজাইন বলতে কি, এখানে যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি হিট, আলিয়া কাটের মধ্যে যেটা সবচেয়ে বেশি হিট এবং নায়রা কাটের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি হিট, এই ডিজাইনগুলো আজকে মূলত আপনাদেরকে দেখাবো। নায়রা কাটের এই যে মাইশা কটনের এই ডিজাইনটা, যেটা মিরর ওয়ার্ক করা আছে, এটা তিনটা প্রিন্ট আছে, খুবই হিট। আর আলিয়া কাট তো এখন নতুন চলছে, আলিয়া কাট দিয়ে শুরু করি, তাই না ভাই? আলিয়া কাটের ব্ল্যাকটা দিয়ে শুরু করছি, এইটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আলিয়া কাট কোনটা, এটা অনেকেই প্রশ্ন করেন। আপুরাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু আলিয়া কাট দেখান, তো আমি মানে অনলাইন ঘেটে বা গুগল ঘেটে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এই ডিজাইনটা, মানে এই কর্নার ডিজাইনটাকে বলা হয় আলিয়া কাট। নায়রা কাটেরই এই কর্নার শেপটাকে আলিয়া কাট বলা হয়, যেটা সাইড থেকে নায়রা কাটের মতো ফাড়া, বাট এই ডিজাইনটা বেসিক্যালি থাকতে হবে, এটাকে আলিয়া কাট বলা হয়। তো আপুরা আলিয়া কাটের জন্য রিকোয়েস্ট করছিলেন অনেকে। আলিয়া কাটের এটা একদম লেটেস্ট ডিজাইন, ম্যাটেরিয়াল টোটালি ইন্ডিয়ান, কাজ টোটালি ইন্ডিয়ান। এই যে দিলি বুটিক্স এর কাজ করা আছে, কাপড়গুলো খুবই সফট, কাপড়গুলো হচ্ছে রেয়ন কটন কাপড়। ভাই একটু ব্যাক সাইডটা দেখাবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই হচ্ছে সেম প্রিন্ট করা আছে। আচ্ছা, এগুলো কিন্তু টু পিস থাকবে, এটা হচ্ছে জামাটা। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, আমি বারবার বলছি কাপড়ের কোয়ালিটি জাস্ট প্রিমিয়াম। আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা, যেটা হচ্ছে বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওড়না পাচ্ছেন। ভাই এটার প্রাইস কত পড়বে? যাদের বডি একটু ছোট, সাপোজ 36-38 বডিতে, আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে একটু খুলে আপনারা একটু চাপিয়ে নেবেন এই আর কি। এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে, কালারটা খুবই সুন্দর, ওইটারই কালার আর কি। দামটা তো একই না, 1250 টাকা। এই যে 1250 টাকার ওড়নাটা বিশাল বড় এবং প্রিন্টের মধ্যে কটনের একটা ওড়না হবে, প্রাইস একই থাকবে 1250 টাকা। আচ্ছা, আমরা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি। নেক্সট দেখাবো হচ্ছে এইটা, যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে। এই ড্রেসটা হচ্ছে নায়রা কাটের একদম লেটেস্ট ডিজাইন ভিয়ার্স। এগুলোর যে কাপড় এত সফট, আর মানে কাপড়গুলো খুবই ঠান্ডা, আর এখন যে ওয়েদার ভিয়ার্স, মানে বৃষ্টি হোক আর যাই হোক গরম কিন্তু আছে, সো এই ওয়েদারে পরার জন্য একদম বেস্ট কালেকশন। গলে এরকম কাজ করা, জামার সাইডে কাজ করা, আর এটার সাথে যে ওড়নাটা রয়েছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা হবে এইটা প্রিন্টের মধ্যে, অনেক বড় এবং প্রিন্টের ওড়না, কাপড় কিন্তু সফট রেয়ন কটনের মধ্যে, আর এটার দামও থাকছে একই 1250। এখন দেখাবো ভাইরাল নায়রা কাট। এই যে মাইশা কটনের এই প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা স্পেশালি খুবই হিট, এটা সাইড থেকে ফাড়া থাকবে অ্যাজ ইউজুয়াল নায়রা কাট যেহেতু, আর বডিতে সুন্দর করে মিরর স্টোন দিয়ে কাজ করা। আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা লেস ওয়ার্ক আছে, সো এটা হচ্ছে জামাটা, নিচেও লেস ওয়ার্ক আছে, সাথে রয়েছে ওড়না, ওড়নাটা হবে প্রিন্টের মধ্যে। এই যে প্রিন্টের মধ্যে বড় একটা ওড়না এবং কটনের একটা ওড়না, ওকে, অনেক বেশি সুন্দর, এবং সাইডে টার্সেল করা আছে। এটা হচ্ছে মেরুন কালার, রেড কালার, মেরুন না সরি রেড কালার, দেন আর একটা কালার রয়েছে এটা ব্ল্যাক। এই যে ব্ল্যাক কালারটার দোপাট্টাটা কিন্তু আবার কন্ট্রাস্টে আছে, এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে আছে, এটা ওড়নাটা একটু দেখিয়ে দিবি। হ্যাঁ, এই যে এটার ওড়নাটা আবার হবে এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট, রেডটার ওড়না শুধু মনে হয় প্রিন্ট, আর এই দুইটার ওড়না হবে এক কালারের মধ্যে মাস্টার্ড কালারে কন্ট্রাস্টে, ঠিক আছে। এটার দাম কত পড়বে ভাই? 1250, একই না, 1250। আর একটা আছে এই যে অফ হোয়াইট কালার, খুবই হিট একটা কালার, আর ডিজাইনটা তো অলমোস্ট মানে ভাইরাল একটা ডিজাইন, এটা আপনারা সকলেই জানেন। অলমোস্ট কেন বলছি, মানে টোটালি ভাইরাল একটা ডিজাইন, সো এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে। আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা, পুরো ওড়নাটাই হচ্ছে অল ওভার হচ্ছে কাজ করে, এবং ওড়নাটা কিন্তু একটু কোটা টাইপের ফেন্সি ওড়না, ঠিক আছে। এটা ফেন্সি ওড়না হলো কিন্তু অনেক বড়, লম্বায় চড়ায় বোথ সাইডে কিন্তু বড় আছে। এটার দাম পড়বে হচ্ছে 1250 টাকা। সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল, ভাই অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 5/20 level 5 ইসমকে শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট ঢাকার। ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।